নমস্কার, আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রীমতী রত্না মুখোপাধ্যায়ের বল থেকে। এক দেশের এক রাজা যুদ্ধক্ষেত্রে গিয়ে তার একটি চোখ এবং পায়ের একটি অংশ হারালেন। তিনি যখন ফিরে এলেন খুব মনমরা হয়ে থাকেন। রাজপ্রাসাদের অলিন্দে অলিন্দে তার পূর্বসূরীদের ছবি দেখে তার ইচ্ছে হলো তার যদি কেউ ছবি এঁকে দেয়। রাজ্যের সমস্ত শিল্পীদের তিনি আহ্বান জানালেন এবং বললেন যদি ছবি ভালো না হয় তাহলে সেই শিল্পীর গর্দান যাবে এবং যদি ছবি ভালো হয় তাহলে তিনি তাকে পুরস্কৃত করবেন। কেউ রাজি হলেন না, এই কানাখোড়া রাজার ছবি আঁকতেন। অবশেষে একজন সেই ছবি আঁকতে রাজি হলেন। নির্দিষ্ট দিনের পরে সেই ছবি প্রকাশিত হলো। সবাই বিস্ময়ে দেখলেন যে ছবিটি একটি মৃগয়ার ছবি। রাজা একটি চোখ, যে চোখটি তার খারাপ সেটি বন্ধ করে তার সেই হরিণের দিকে তাক করছেন এবং বৃক্ষলতার মাঝখানে তার পা দুটি ঢাকা পড়ে গেছে। রাজা পুরস্কৃত করলেন, শুধুমাত্র ভালো ছবি আঁকার জন্য নয়, সব কালোর ভেতরে তার ভালোটিকে খুঁজে বার করার জন্য। আসুন আমাদের জীবনেও এই রকম স্বভাব আসুক, আমরাও সব কালোর ভেতরে ভালোগুলোকে যেন খুঁজে পেতে পারি।